প্রাক্তন বন্দরকর্তা আইপিআরপিএস কাহালোর দুঘুষকাণ্ডে শহরের সাতটি জায়গাতে তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। সল্টলেকের বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে এবং বন্দর এলাকাতে কয়েকটি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ঘুষকাণ্ডে বেশ কয়েকদিন আগে কলকাতা বন্দরের প্রাক্তন চেয়ারম্যান আরপিএস কাহালোকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বর্তমানে ঘটনার তদন্তভার নিয়েছে ইডির হাতে। বিষয়ে আরো তথ্য নেব আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়ি ছাড়াও আরপিএস কাহালোর যে বাংলো, অর্থাৎ বন্দর চেয়ারম্যানের যে প্রাক্তন বন্দর চেয়ারম্যানের যে বাংলো, সেখানে ইডি তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন। তার পাশাপাশি শহরে আরো কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা পুলিশ এই গোটা ঘটনার তদন্ত করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে তদন্ত করছে এই ঘুষকাণ্ডের, এবং তারা প্রাথমিক তদন্তের পরে মনে করছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেটা অসম্পূর্ণ এবং এর মধ্যে আরো বেশ কিছু রহস্য রয়েছে এবং বন্দরে আরো বেশ কিছু দুর্নীতির কিছু সূত্র তারা পেয়েছেন এবং সেই সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। এবং ইতিমধ্যে বন্দর কর্তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রাক্তন বন্দর কর্তাকে, তার পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু নথিরও হদিশ পাওয়া গেছে বলে আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সিজার মন্ডল, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম।